যাদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি কর্তব্য, শুধু অনুসরণ করবো এরকম নয়, বরং আল্লাহর হুকুম কোন মা সাদিকিন আল্লাহর আমার এটা হুকুম, এটা আল্লাহর হুকুমকে মান্যতা দিতে গিয়ে আউলিয়া আল্লাহদেরকে স্মরণ করতে হবে। আজকে ইংল্যান্ডে একটা রিসার্চ করে একটি সেমিনারে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একজন সায়েন্টিস্ট এটা প্রমাণ করেছেন যে মানুষের ওয়েভ শরীর থেকে একটা ওয়েভ বেরোয়। ভালো করে শুনেন, মানুষের শরীরে একটা ওয়েভ বেরোয়, একটা তরঙ্গ বেরোতে থাকে মানুষের শরীর থেকে, এবং ওই ওয়েভটি পাশের লোককে এফেক্ট করে। মানুষ কত বাহাবা দিচ্ছে, তারা বিভিন্ন সুস্থ লোকেদেরকে ক্যান্সার থেরাপি, ক্যান্সার পেশেন্টদের পাশে বসিয়ে বসিয়ে তারা রিসার্চ করছে যে ভালো লোকেদের ওয়েভটা ক্যান্সার পেশেন্টদের ক্যান্সারের জার্মকে কিছুক্ষণের জন্য ডিক্রিজ করিয়ে দেয়, কমিয়ে দেয়, এর উপরে প্রভাব চলছে। 1400 বছর আগে আমার নবী কি বলেছেন দেখেন। আজ আমরা যদি কোরআন সুন্নাহ রিসার্চ করতাম, কোরআন সুন্নাহকে জানতে করতাম, কোরআন আমি পড়ি, আমাকে কোরআনের জন্য পড়তে হয়, আমি তবলিগের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে, কোরআন আমি জামাত ইসলামের বিরুদ্ধে বলবো, আমি তবলিগ জামাত ইসলামী করি, আহলে হাদিস করি, কোরআন আমি পড়বো পীরেদের বিরুদ্ধে বলবো, আমাদের কোরআন হাদিস রিসার্চ এক মুসলমান দল আরেক মুসলমান দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য আমরা কোরআন হাদিস রিসার্চ করি, আমরা কোরআন হাদিস থেকে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার কথা বলি না, ফলে আজকে আমাদের অবস্থায় লক্ষ্য করুন 1400 বছর আগে আল্লাহর নবী কি বলছেন। আল্লাহর নবী দুটো হাদিস আমি বার করলাম সেদিন, এই দুটো হাদিসের মধ্যে এই কথাটি আসছে। একটি হচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা বন্ধু গ্রহণ করো দেখে, বন্ধুর প্রভাব তোমাদেরকে তোমাদের উপরে পড়বে, অর্থাৎ যদি আপনি খারাপ বন্ধু গ্রহণ করেন তার প্রভাব পড়বে। আরেকটি জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোধহয় আপনারা অনেক কম লোক এটা শুনে থাকবেন, সেটা হচ্ছে আল্লাহর নবী বলছেন তোমরা যখন ভালো মানুষের সঙ্গে থাকো তখন তারা তোমাদেরকে প্রভাবিত করে, ঠিক সেভাবে যেমন একটি মুশক খুশবু, তুমি যদি একটা খুশবুর ঢাকনা খুলে দাও, সেই খুশবুর ঢাকনা যেমন তোমার নাকে লাগতে থাকে, খুশবুটা খুলে দেওয়ার ফলে খুশবুটা তোমার শরীরকে তোমার নাকে প্রবেশ করতে থাকে, তেমনি ভালো লোকেদের তাওয়াজ্জু, ভালো লোকেদের সংস্পর্শ তোমাদের কলবকেও ইতমিনান করতে থাকে। এটা আমরা অনেকেই জানি না। আর লক্ষ্য করে দেখুন কেন আমরা লাওয়ালাদের সোহবত বারবার বলা হয় যে আল্লাহর ওলি বান্দাদের সোহবতে আসতে হবে, সোহবতে আসতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন ঠিক একই ক্ষেত্রে খারাপ লোক, যুবক ছেলে, রাজনীতি নেতাদের পিছনে ছুটা, বড় বড় কাজের লোকেদের পিছনে ছুটা, কেন না দুনিয়া সামান্য টাকা পয়সা আসবে, বলছেন দৃষ্টান্ত ওই রকম, খারাপ লোকেদের দৃষ্টান্ত ওই রকম যারা অন্তরে আগুন ভাট্টির কাছে যেমন থাকে, একটি লোক আগুন ভাটির কাছে বসে থাকলে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে এসে তার জামা কাপড়কে পুড়িয়ে দিতে পারে বা ক্ষতি করতে পারে, অন্ততপক্ষে যদি তা না হয় কমসে কম আগুনের তাপ তার শরীরে লাগতে থাকবে, আগুনের দুর্গন্ধ তার কাছে আসতে পারে। কোন আল্লাহ নবী 1400 বছর আগে, আজকে ওয়েভ থেরাপির কথা বলছি, 1400 বছর আগে আমার নবী কথা বলে দিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা বাবাজিরা, এভাবে আমাদেরকে আল্লাহওয়ালাদের দরবার সহবত গুলো আসতে হবে। এখানে আমরা কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নয়, বরং আমরা আসবো এখানে আল্লাহওয়ালার সোহবতে। আসেন।